সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে শব্দটি সেটি হচ্ছে অনলাইন ইনকাম, ইউটিউব থেকে ইনকাম অথবা ফ্রিল্যান্সিং করে ইনকাম। তো আজকের এই ভিডিওতে আমরা যেটি আলোচনা করব যে আসলে ইউটিউব থেকে কিভাবে মানুষ ইনকাম করে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি কোনো ধারণা যদি না থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনাকে একটি কমপ্লিট ওভারভিউ দিবে যে আসলে ইউটিউব থেকে টাকা পয়সাটা কিভাবে আসে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যদি জাস্ট আমরা শুরু করে দেই, প্রথমেই সেটি হচ্ছে যে ইউটিউবে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো মনিটাইজ করে, মানে হচ্ছে সেগুলোতে বিভিন্ন রকমের অ্যাড দিয়ে সেই অ্যাডের থেকে আপনি কিছু পার্সেন্ট, 100 টাকার মধ্যে 55 টাকা আপনি পাবেন আর 45 টাকা ইউটিউব রেখে দেয়। যেমন আমরা টিভিতে নাটক সিনেমা দেখার সময় দেখি যে বিভিন্ন রকম অ্যাড আসে, তো এই অ্যাডগুলো দেওয়ার জন্য টিভি কোম্পানিগুলো কিন্তু টাকা পায় সেই কোম্পানির কাছ থেকে। সেম একই রকম কাজটি আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট এগুলো আপনি ইউটিউবের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে চান, বিজ্ঞাপন দিতে চান, আপনি গুগলের অ্যাড ওয়ার্ড যে অপশনটি আছে সেখানে অ্যাকাউন্ট তৈরি করেন এবং নির্দিষ্ট কিওয়ার্ড সিলেক্ট করে আপনি কত টাকার অ্যাড দিবেন সেটা গুগলের সাথে একটা চুক্তি করে নেন। তো তখন গুগল যেটি করে সেটি হচ্ছে যে এই যে যারা ইউটিউবার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের মধ্যে তারা এটি ডিস্ট্রিবিউশন করে। এখন কার ভিডিও কত বেশি জনপ্রিয়, কার ভিডিওর কন্টেন্ট কত ভালো, আপনি কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে আপনি এই যে অ্যাডগুলো দেওয়ার জন্য বলেছেন তার উপর নির্ভর করে বিভিন্ন ইউটিউবারের ইনকাম। তাহলে ইউটিউব থেকে সর্বপ্রথম আপনার ভিডিওগুলো আপনি মনিটাইজ করে টাকা পয়সা ইনকাম করতে পারেন। দুই নম্বর যেটি সেটি হচ্ছে আপনি অ্যাপিলিয়েট করে ইনকাম করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন রকম যেভাবে অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে বিভিন্ন রকম পণ্য বিক্রি করে, তো আপনি চাইলে তাদের সাথে যদি আপনার যোগাযোগ থাকে তারা আপনাকে একটি নির্দিষ্ট কোড দিবে, সেই কোড নাম্বারটি আপনার প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে যদি আপনি দিয়ে দেন এবং তারা যদি সেই লিঙ্কে ক্লিক করে অথবা সেই নির্দিষ্ট কোডটি দিয়ে যদি তারা অনলাইনে শপিং করে, তাহলে সেই ইউটিউবার অথবা সেই ব্যক্তি যাকে তারা এই কোডটি দিয়েছে তার অ্যাকাউন্টে নির্দিষ্ট অংশ হিসাবে টাকা যুক্ত হতে থাকবে। তাহলে ইউটিউবাররা শুধু ভিডিও থেকে টাকা ইনকাম করেন না, অ্যাপিলিয়েট থেকেও টাকা ইনকাম করেন। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। বিভিন্ন কোম্পানি যেটি করে সেটি হচ্ছে যে তাদের প্রোডাক্টগুলো বিভিন্ন ইউটিউবারদেরকে তারা ফ্রিতে দেয় অথবা 50% দেয়, কেউ অথবা শুধু সেটা রিভিউ করার জন্য দেয়, এর বিনিময়ে টাকা পয়সা পেমেন্ট করে। হতে পারে প্রোডাক্টটি তার থেকে গেল, তো ইউটিউবারে সেটি এক দুই দিন ব্যবহার করেন, ব্যবহার করার পর প্রোডাক্টটির ভালো মন্দ যাবতীয় কিছু বিবেচনা করে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসেন। তো এটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ। এক্ষেত্রে আপনার চ্যানেলের ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি বিভিন্ন কোম্পানি থেকে এই সমস্ত প্রোডাক্ট রিভিউ পেতে পারেন। আপনার যদি 1 লক্ষের উপরে হয় বিভিন্ন দেশের উপর ভিত্তি করে আপনি মেম্বারশিপ পেতে পারেন, অর্থাৎ আপনার যারা ভিউয়ার আছে তারা আপনাকে বিভিন্ন রকম আপনার চ্যানেলটা থেকে মেম্বারশিপ দিতে পারে, মাসে নির্দিষ্ট হারে টাকা পয়সা দিয়ে আপনার থেকে অ্যাডভান্স কিছু নিতে পারে, আপনি বিভিন্ন কোম্পানির স্পন্সর করতে পারেন, আপনার যে টাইটেলটা আছে সেখানে বিভিন্ন কোম্পানির নামটা ব্যবহার করতে পারেন, আপনার যে ইউটিউবের যে স্ক্রিনটা আছে ভিডিওর মধ্যে বিভিন্ন কোম্পানির আপনি ছোটোখাটো অ্যাড ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুই হচ্ছে একজন ইউটিউবারের ইনকাম। তাহলে আপনারা খুব সহজে কিন্তু বুঝলেন ইউটিউবের মনিটাইজ থেকে যে টাকা পয়সাটা আসে তার চাইতে যারা জনপ্রিয় ইউটিউবার তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং স্পন্সর মেম্বারশিপ এগুলোর মাধ্যমে ডবল টাকা পয়সা ইনকাম করেন। আর ইউটিউবের মাধ্যমে তার একটা জনপ্রিয়তা বাড়ে, তার একটা আমরা যেটা বলবো অনলাইন প্ল্যাটফর্মের সাথে সাথে তার যদি যোগ্যতা থাকে, তার যদি সে কোয়ালিফিকেশন থাকে, বিভিন্ন বড় বড় কোম্পানিতেও আমরা যেটি বলবো যে তার বিভিন্ন রকম সুযোগ হয়, চাকরি না, চাকরিটা তো একটা আমরা বলবো 9 to 5 জব, সেটা ছাড়াও বিভিন্ন রকম অপশনে বিভিন্ন রকম মেয়াদভিত্তিক চুক্তিভিত্তিক উনি কাজ পেতে পারেন। এটা ছাড়া যারা মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন তারাও বিভিন্ন রকম জায়গায় যান, বিভিন্ন সেমিনারে যান, এই সমস্ত কিছু থেকে তাদের আয় হয়ে থাকে। তো এখন হচ্ছে ইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে কি করতে হবে। এখনকার যুগে বর্তমান 20 সালে ইউটিউবে যদি আপনি একটি অ্যাকাউন্ট খুলতে চান পূর্ণাঙ্গ কমপ্লিট রূপে, আপনার একটি মোবাইল নাম্বার, আপনার একটি ইমেল অ্যাড্রেস, এই দুটোরই প্রয়োজন হবে। আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি জাস্ট
ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন, মোবাইল নাম্বারটি দিয়ে সেটিকে ভেরিফাইড করে নেবেন এবং তার মধ্যে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন। ভিডিওটা আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন, স্ক্রিন রেকর্ড দিয়ে তৈরি করতে পারেন, DSLR দিয়ে তৈরি করতে পারেন। তো এখন পর্যন্ত যে নিয়ম সেটি হচ্ছে সর্বোচ্চ আপনি 128 GB পর্যন্ত একসাথে আপলোড করতে পারবেন, সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও একসাথে আপলোড করতে পারবেন। আপনার ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে আপনি সেখানে আপলোড করতে পারবেন HD, Full HD, টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি, যত খুশি তত আপলোড করেন। তবে নিজের কন্টেন্ট হতে হবে, অন্য কারোগুলো দিলে কিন্তু কপিরাইট আসবে, চ্যানেলটিও বাতিল হয়ে যেতে পারে। ইউটিউবে এখনও আসেননি বা নতুন এসেছেন তারা চিন্তা করেন আসলে আমরা কোন ক্যাটাগরির ভিডিও আমরা তৈরি করব। তো মনে রাখবেন, এখন পর্যন্ত ইউটিউব আপনাকে যেটি সুযোগ দিচ্ছে, আপনার যে কোনো চ্যানেলে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি ভিডিও আপলোড করেন তাহলে মানুষ বুঝতে পারলো, জানতে পারলো আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি। তবে বর্তমানে সবচেয়ে যে লাভবান এবং বেশি পরিমাণ রেভিনিউ যে সমস্ত চ্যানেল আসতেছে সেগুলো হচ্ছে টেক চ্যানেল, অর্থাৎ টেকনোলজি রিলেটেড যে সমস্ত চ্যানেল আসছে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এগুলোর রিভিউ, এই যে এগুলোর রিপেয়ার, অর্থাৎ টেকনোলজি সম্পর্কিত যত চ্যানেল আসছে এগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ আপনি স্পন্সর পাবেন, এগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ আপনার যে মনিটাইজের ক্ষেত্রে অ্যাডও আসবে, সেখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যদি আমরা বলি সেটা হচ্ছে গেমিং, যারা গেম ভালোবাসেন আর ইয়াং জেনারেশন যারা আছে সবাই গেমের উপর নির্ভরশীল, তাই আপনি যদি গেমিং চ্যানেল স্টার্ট করেন অথবা আপনি গেম খেলতে পছন্দ করেন এটি আপনার জন্য সবচেয়ে বেস্ট। এটি আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, আপনার এডিটরের প্রয়োজন হবে না, জাস্ট গেমটি খেলার দক্ষতা থাকলেই আপনার হলো। তারপরে যদি আমরা বলি সেটি হচ্ছে যে আপনি এডুকেশনাল টিউটোরিয়াল তৈরি করতে পারেন, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, আপনি টিচার হতে পারেন, ব্যাংকার হতে পারেন, লয়ার হতে পারেন, অর্থাৎ যে জিনিসটি আপনি বাস্তবে একটি কোচিং সেন্টারে একবার বারবার প্রতিদিন যে জিনিসটি বলতেছেন সেটা আপনি চাইলে একটা ভিডিও আকারে তৈরি করে পাবলিশ করতে পারেন। এক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে আপনার এই কন্টেন্টটা হাজার হাজার মানুষ দেখবে, তারা উপকৃত হবে এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই ভিডিও থেকে উপকৃত হবে। এটা ছাড়া আপনি চাইলে শুধু প্রোডাক্ট রিভিউ দিতে পারেন। অনেকেই আছেন যাদের নিজস্ব শপ আছে, নিজস্ব দোকান আছে, নানা প্রকার প্রোডাক্ট আছে। তো এখনকার যুগে মানুষ চায় না আর বাজারে গিয়ে এগুলোর দাম জানতে বা কীরকম। তো আপনি চাইলে আপনার দোকানের যে জিনিসগুলো আছে সেটা মোবাইল হতে পারে, মেয়েদের কসমেটিক হতে পারে, নানা প্রকার জিনিস হতে পারে, আপনি এগুলোর রিভিউ দিতে পারেন, দাম কত, কীভাবে তারা পাবে। আপনি চাইলে হোম ডেলিভারির ব্যবস্থা করে ইউটিউব চ্যানেল চালু করতে পারেন, এক্ষেত্রে আপনার দোকানের ব্যবসাটাও চালু হবে ভালো করে এবং আপনি ইউটিউব থেকেও টাকা পয়সা পাবেন। তো এটা ছাড়া আমরা যদি বলি আর অসংখ্য ক্যাটাগরি আছে, আপনি ভিডিও বানাতে পারেন, ফ্যাশন বানাতে পারেন, আপনি ট্রাভেল করতেছেন সেটা বানাতে পারেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারাও ভিডিও তৈরি করতে পারেন। তাই বলে আপনি ইউটিউবে এসে আপনি মেডিসিন লিখবেন সেটা না, আপনি এমন কিছু তথ্য দিতে পারেন যেগুলো যারা মেডিকেল রিলেটেড না প্রাথমিক অবস্থায় তারা খুব সহজভাবে বুঝবে, ধীরে ধীরে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও আপলোড করতে পারেন, যারা মেডিকেলের ছাত্র আছে তারাও খুব সহজভাবে যারা বুঝতে পারে এরকম ভিডিও আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি সব কিছুই করতে পারবেন যেটা আমরা বলি যে বাস্তব সমাজে যেটা চলে এমন সব কিছু আপনি করতে পারবেন। সত্য হচ্ছে জিনিসটি আপনার হতে হবে, ক্রিয়েশনটা আপনার হতে হবে, অন্য কারো মিউজিক, অন্য কারো ভিডিও, অন্য কারো ছবি এগুলো ব্যবহার করা যাবে না। সহজ সরল নিয়ম হচ্ছে এটি। এখন যদি আমরা দেখি, আপনারা অনেকেই যেটি বলবেন যে ভাই ভিডিও তো আমরা দিব, কি কত টাকা আসে বা কিভাবে টাকা আসে সেগুলো তো আমরা কিছুটা হলেও জানলাম, তো তাহলে আমরা এখন টাকাটা কিভাবে পাবো আর কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করব। তো মনে রাখবেন, এখন আজকে 2020 সালে আজকে ভিডিও তৈরি করে দিয়ে কালকে আপনি টাকা পয়সা পাবেন না। এখনকার সহজ সরল নিয়ম হচ্ছে যখনই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওটি যদি মানুষের ভালো লাগে তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তখন এভাবে যদি 1000 যদি সাবস্ক্রাইবার হয় আর আপনার ভিডিওগুলো যদি অ্যাটলিস্ট 4000 ঘন্টা মানুষ যদি দেখে 365 দিনে, তখনই আপনি যেটি হবেন সেটি হচ্ছে মনিটাইজ করার জন্য, আবেদন করার জন্য উপযুক্ত হবেন। তখন আপনি জাস্ট ইউটিউবের কাছে আবেদন করবেন যে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করা হোক, এখানে অ্যাড দেওয়া হোক। তো আপনার চ্যানেলটি তারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে দেখবে যে আপনার চ্যানেলটিতে কোনো কপিরাইট আছে কিনা, অন্যের ভিডিও আছে কিনা, রিইউজ কন্টেন্ট আছে কিনা, অসংখ্য কিছু তারা যাচাই করার পর তারা আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি মনিটাইজ পাচ্ছেন কিনা সেটা তারা জানাবে। যদি পান আলহামদুলিল্লাহ ভালো, যদি না পান সেক্ষেত্রে তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপনাকে
নানা প্রকার হয়তো ডিলেট করে দিতে হতে পারে, অথবা সেখানে যদি কপিরাইট কিছু কন্টেন্ট থাকে সেটাকে বাদ দিতে হবে, চ্যানেলটাকে আপনি নতুন করে তৈরি করতে হবে আমরা বলতে পারি। তো এখন টাকা পয়সাটা কিভাবে যোগ হয়, তো মনে রাখবেন যদি আপনার চ্যানেলটি যদি মনিটাইজড হয়ে যায়, তখন যখন আপনার চ্যানেলে বিভিন্ন কোম্পানি যখন অ্যাড দিবে, অর্থাৎ যখন ভিডিওগুলো মানুষ দেখবে, যখন সেখানে অ্যাড আসবে, এভাবে আপনার চ্যানেলে টাকা পয়সা অর্থাৎ ডলার হিসেবে যুক্ত হতে থাকবে। তো যখন $10 পর্যন্ত যুক্ত হবে বাংলাদেশের ক্ষেত্রে, তখন গুগল যেটি করে, আপনার যে স্থায়ী ঠিকানা আছে সেই ঠিকানায় তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। তো এই ভেরিফিকেশন কোডটি আপনি যখন পাবেন, সেখানে যে কোডটি থাকে সেটি এখানে দিলে ভেরিফিকেশন হয়ে যাবে। আর যখন আপনার $100 হবে, তখন আপনাকে বলা হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এই এখানে ইনপুট করার জন্য। তখন আপনি ইনপুট করবেন প্রতি মাসের 1 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত আপনি যে টাকা পয়সাটা ইনকাম করবেন, পরের মাসের 21 তারিখে সেটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এজন্য যারা ইউটিউবার আছেন, মাসের 21 তারিখটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন চাকরি দিবিটের জন্য 1, 2, 3 তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন অনেকেই যে প্রশ্নটি করবেন যে ভাই আসলে কত ভিউতে কত টাকা দেয়। আপনারা যদি আপনাদেরকে একটি জাস্ট স্ক্রিনশট দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনারা এখানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই 30 দিনে আপনারা কত টাকা দেখতেছেন, $437 দেখতেছেন। এক্ষেত্রে মোটামুটি প্রায় বলতে পারি 11 লক্ষের উপরে ভিউ হয়েছে, অর্থাৎ 11 লক্ষ ভিউতে $437। মনে রাখবেন এটা প্রতিটা চ্যানেলের উপর নির্ভর করে ভিন্ন হবে, আপনি কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো বেশি দেখা হচ্ছে সেটার উপর নির্ভর করে ভিন্ন হবে, আপনার চ্যানেল কোন ক্যাটাগরি তার উপর নির্ভর করে ভিন্ন হবে। কোনো ইউটিউবার আপনাকে বলে দিতে পারবে না যে আসলে আপনার 1000 ভিউতে কত হবে, 1 লক্ষ ভিউতে কত হবে, 1 মিলিয়ন ভিউতে কত হবে। এটা নির্ভর করে আপনার ভিডিওগুলো কতটা জনপ্রিয়, আপনার ভিডিওগুলো দেখার সময় কতটা অ্যাড আসতেছে, এই নানা প্রকার বিষয়ের উপর নির্ভর করে আপনার টাকাটা ক্যালকুলেশন হয়। তো এখন একটি কথাই মনে রাখবেন, জাস্ট আপনি ভিডিও দিলে কিন্তু হবে না, ধীরে ধীরে আপনাকে নতুন কিছু শিখতে হবে, যে ভিডিওর টাইটেলটা কীভাবে লিখতে হয়, ভিডিওর ডিসক্রিপশনে আপনি কী লিখবেন, কীভাবে ট্যাগগুলো দিবেন, কীভাবে ইনডিসক্রিন লাগাবেন, এগুলো অতটা জটিল কিছু না। যখন আপনি ভিডিও তৈরি করতে অভ্যস্ত হয়ে যাবেন, জাস্ট একটু সামান্য সময় দিলেই আপনি এগুলো করতে পারবেন। তো মোটের অর্থে এভাবেই ইউটিউব থেকে ইনকামগুলো হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।